নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ক্লার্কশিপ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিছুদিন আগে কমার্স শাখার পেপারে প্রকাশিত হয়েছিল, যেখানে 6000 প্লাস শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্টের একটা আপডেট তারা দিয়েছিল কমার্স সংস্থান, তারই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের দেবো। তো কী আপডেট আসছে, কবে থেকে শুরু হতে পারে, সবই তথ্য তোমরা পাবে আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছ তোমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে আছি। এখানে আসার পরে অ্যানাউন্সমেন্ট নোটিফিকেশনের উপরে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড যে নোটিশটা, সেকেন্ড দেখতে পাচ্ছ ইলেকটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2023। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা পিডিএফ আকারে একটা দেওয়া আছে, এই পিডিএফ উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এই বিজ্ঞপ্তি দেখা জারি করা হয়েছে 13/2023 তারিখে, বা নোটিশ জারি হয়েছে 13/2023 তারিখে। তো আমরা এখান থেকে দেখে নেবো, ক্লিক করলাম। তো যেহেতু আমি ডাউনলোড করা আছে তাই আমি আবার এগেন করলাম, এরপরে পিডিএফটিকে আমি ওপেন করছি, তোমরা সামনে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161A এসপি মুখার্জি রোড কলকাতা 7/26। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া হয়েছে এবং ক্লার্কশিপ এক্সামিনেশন 2023। এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার বলা হয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট https://wbpsc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। একটা শর্ট নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে এবং তার সঙ্গে দেখা হচ্ছে রিকুইট ডিটেলস ডকুমেন্ট সবই কিন্তু তোমরা, কী কী যোগ্যতার প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে, কোন পোস্টে কী যোগ্যতা রাখা হয়েছে সব তথ্যই তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে এবং সবাই সব তথ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, একটা শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। তো আমরা দেখেছিলাম যে ফুড সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসার আগেও কিন্তু একটা শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু একই তথ্যই দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে WBPSC-র বা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চোখ রাখার জন্য বা নজর রাখার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হবে। তার 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই কিন্তু এই ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং যেখানে কিন্তু রিক্রুটমেন্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু জারি করা ছিল। তো আশা করি যে 10-12 দিনের মধ্যেই কিন্তু তোমাদের আবার নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, এখানে কিন্তু নতুন ডিটেলস কিন্তু দিতে চলেছে। দেখতে পাচ্ছ ডিটেল রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশান, স্কেল পে, ফিস থ্রো অনলাইন এবং স্কিম অ্যান্ড সিলেবাস ফর ETC, সব ডিটেলস কিন্তু তোমরা পাবে যখনই অফিসিয়ালিভাবে আর একটা নোটিশ প্রকাশ করাবে, সেখানে কিন্তু তোমাদের সব ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট চোখতে বলছে https://wbpsc.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু চোখতে পারো। আর যদি তোমাদের অবশ্যই বলে রাখবো যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমরা কিন্তু যখনই নতুন কোনো আপডেট আসবে তখনই কিন্তু তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কী ডিটেলস আসছে। তো আশা করি খুব তাড়াতাড়ি, মানে 1 সপ্তাহ 10 দিন কি তার 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হতে চলেছে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 13 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 14 তারিখে দেখতে পাচ্ছ এটি পাবলিশ করা হয়েছে, 13 তারিখে রিলিজ করা হয়েছে PSC-র মাধ্যমে এবং দেখতে পাচ্ছ এখানে অর্ডার বাই দ্য কমিশন থেকে কিন্তু এই অর্ডার দেওয়া হয়েছে। আশা করি যায় 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই, অবশ্যই তোমাদের নোটারি চাকরি আপডেট দিলাম। তবে একটা কথা বলে রাখি, এখানে 6000 প্লাস শূন্যবাদের কথা কিন্তু বলা হয়েছে, তার বেশিও কিন্তু শূন্যবাদ আসতে পারে। আশা করি মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কী ডিটেলস এবছর প্রকাশ করে বা কীভাবে রিক্রুটমেন্ট করে, স্কিম কী আছে, পেস্কাল কী আছে, সব তথ্যই তোমরা পাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।